করে প্রণয়ন করেছে এবং সেক্ষেত্রে বলছে যারা আগামী নির্বাচনে বাধা দিবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যক্তি রাজনৈতিক দল তাদের বিষয়ে তারা দিশা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে আওয়ামী লীগ হিসেবে আসলে কি ভাবছেন যদিও গতকালকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছে আওয়ামী লীগের সুরক্ষা তারা কি ভাবছে পররাষ্ট্রমন্ত্রী বললে সেটা আওয়ামী লীগ সরকারেরই পররাষ্ট্রমন্ত্রী এখানে আমি একটা কথা আমরা বারবার বলে আসছি আমরা আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করব এবং একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার হিসাবে নির্বাচন কমিশনকে আমরা ফ্যাসিলিটেট করব সব ধরনের সহযোগিতা করব আমরা নির্বাচন চাই আপনি যখন বলছেন বাধার প্রশ্ন নির্বাচন যারা আমাদেরও এটা কথা এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব বাধা প্রদানকারীর বিরুদ্ধে এখানে বক্তব্য আছে আমার এখানে সর্বশেষ কথা বেশি গৌরচণ্ডিকা না করে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই যারা আন্দোলনের নামে নির্বাচনকে সামনে রেখে বাসে আগুন দেয় ভাঙচুর করে এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে কাজে ওদের খবর আছে